দিনাজপুরের গণেশ ও পার্বতীর মূর্তি উদ্ধার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগর গ্রামে বাঁশঝাড় থেকে বাড়ির জন্য মাটি খুঁড়তে গিয়ে গণেশ ও পার্বতীর একটি কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার হয়। এলাকাবাসীদের সিদ্ধান্ত অনুসারে মহিনগর অবস্থিত মহিনগর শিবপুকুর এলাকার শিব মন্দিরে গণেশ ও পার্বতীর কোষ্ঠী পাথরের মূর্তির মন্দির প্রতিষ্ঠা করা হয়। আমাদের এই অনন্তপুর গ্রাম পঞ্চায়েতে মহিনগর একটা গ্রাম আছে। এই গ্রামে সমস্ত মানুষের একটা আবেগের জায়গা শিবতলা, অর্থাৎ শিবপুকুর। সেই শিবপুকুরেই খুব সুন্দর একটা বিষ্ণুদেবের মূর্তি, পাথরের মূর্তি, গ্রামবাসী মিলে মাটির কাজ করতে গিয়ে ওখানে খনন করে পেয়েছে। তো নর্মালি গ্রামের মানুষের সবারই আবেদন ছিল যে এই মূর্তিটা যেহেতু আমাদের গ্রামের মধ্যেই পাওয়া গেছে, আমাদের শুভ লক্ষণ, সেই হিসাবে গ্রামের সমস্ত মানুষজন মিলে তারা আজকে সেই মূর্তির প্রতিস্থাপন করলো। এবং এই সুন্দর শুভ মুহূর্তে আমিও সাথে ছিলাম এবং সমস্ত মানুষজনের দেখলাম খুব সুন্দর আবেগ, সুন্দরভাবে একটা মন্দির তৈরি করার পরিকল্পনা নিয়েছে। আগামী দিনে সবাই মিলে আমরা সাথ দিয়ে একটা যাতে ভালো করে মন্দির হয় এখানে, বাকি যা জল টল ইত্যাদি বলছে প্রধান সাহেবও আছেন এখানে, বাকিগুলো ওনারা দেখে নেবেন। এই জন্যই আসা। গণেশ আর পার্বতীর মূর্তি, তো আমাদের সবাই গ্রামের লোকগুলো চিন্তা ভাবনা করেছে যে আমরা এটা এই পুরানা শিব মন্দিরে আপাতত স্থাপিত করে এখানে পূজা পার্বণ করবো সবাই মিলে। আমরা এখানে পুজো করছি শিবের মন্দিরে। এটা তো শিবের মন্দিরটা প্রাক্তন, বহুদিন আগেকার। হ্যাঁ, তো ইদানিং কিছুদিন আগে আমরা আমাদের স্থানীয় লেবার ছিল, ট্রাক্টর থেকে বাড়িতে মাটি নিয়ে যাচ্ছিল। মাটি খুঁড়তে একটা পাথর পাওয়া যায় এবং সেই পাথরটা ধুয়ে দেয়, দেখা যায় ওটা দুর্গা আর গণেশের মূর্তি। আমরা গ্রামবাসীরা সবাই মিলে চিন্তা করলাম যে এই পাথরটা কোথায় স্থাপিত করা যায়, যেহেতু আমাদের এখানে পুরনো একটা শিব মন্দির আছে। হ্যাঁ, সেই জায়গায় আমরা আজকে স্থাপিত করে পুজো দিচ্ছি এবং আগামীতেও দিব, এই আমাদের গ্রামবাসীদের পরিকল্পনা। এই উপলক্ষে কি কি হবে আপনাদের, কোন কীর্তন বা কোন পূজা পাঠ? কীর্তন আজকের মতো হবে না। হ্যাঁ, আজকে পুজো করেই আমরা ছেড়ে দেব। সামনে যে শিবরাত্রি আছে, শিবরাত্রি পুজো, সেদিনকে আমরা ভালো মতন পুজো করে তখন কীর্তন চিত্তন হয়, মেলা হয়। আপনার নাম? আমার নাম দেলুরাম দেব শর্মা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী নিতাই বৈশ্য, অন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিপ্রাবালা সরকার, সমাজসেবী উত্তম সরকার সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ।